কি পদ্ম, পাপের ফল হাতে নাতে পালি দেখতে পারিস তো? এই যে মাড্ডা তুই খালি, এ আসলে আমার মার নয়, এ ভগবানের মার। আমার হাত দুটোরে তিনি শুধু ব্যবহার করেছেন মাত্র। আমি কোনো পাপ করি নাই। আলবাত করিসিস পদ্ম, আলবাত করিসিস। আমি তো চোখ দেখে পরিষ্কার বুঝতে পারিস তুই পাপ করিসিস। আর আমি যদি একটু গা ছাড়া দিই তাহলে তুই বড় পাপের মধ্যে তলায় যাবি পদ্ম। সে কথা তোমায় ভাবতে হবে না। সব একদম সব মুখে মুখে তক্ক করলি, জ্যান তো সাল ছাড়া আনবো একদম। নরসিংহ, নরসিংহ বন্ধু, আমার কিন্তু একটা কথা আছে। দেখো, পদ্ম যদি ভুল করে থাকে তাহলে ও কিন্তু কিছুটা হলেও শাস্তি পেয়েছে তো। তাহলে ওকে আরেকবার সংশোধনের সুযোগ না দিয়ে না এইভাবে বাড়াবাড়িটা তোমার করা কিন্তু উচিত হচ্ছে না। বাড়াবাড়ি? কুন্ডা বাড়াবাড়ি? কুন্ডা বাড়াবাড়ি, কুন্ডা বাড়াবাড়ি না, সেসব ঠিক করার মালিক কি আমরা? না, নাগরাজ, স্বয়ং নাগরাজ তার মালিক। ওস্তাদ, তোমার মনে আছে নিশ্চয়ই, তুমি কিন্তু পদ্মরানীকে নিয়ে আমাকেও একবার সন্দেহ করেছিলে। ঠিক ঠিক, কিন্তু আমি নতুন করে আর কোনো ভুলচুকির মধ্যে যেতে চাই না। নাগরাজ, নাগরাজ আমার সব ভুল ভ্রান্তি সব ধন্দের অবসান ঘটায় দেবে। ওস্তাদ, কি করতে চাইছো তুমি? আবার সেই পরীক্ষা? হ্যাঁ সেক্রেট, পরীক্ষা পরীক্ষা। রামচন্দ্র যেমন সীতার অগ্নি পরীক্ষা নিছিল, আমি সেই রকম পদ্মর পরীক্ষা নিতে চাই। পরীক্ষা নেওয়ার আগে আমার একটা কথা শুনে রাখো, দুবার অগ্নি পরীক্ষা সীতামাও সহ্য করেনি, একদিন তুমি ডাক্তারবাবুকে নিয়ে আমাকে সন্দেহ করেছিলে, আর এখন কোন ডাক্তারবাবুকে নিয়ে তুমি আমার সন্দেহ করতেছ। হ্যাঁ বদ্ধ, কিন্তু সেইবার তোকে পরীক্ষা দিতে হয়নি, পরীক্ষা দিতে হয়েছিল সাইক্রেত্রে। এইবার নাগরাজ পরীক্ষা নেবে তোর। তোর মধ্যে সত্যি যদি কোনো পাপ থেকে থাকে পদ্ম, তাহলে নাগরাজের বিষই তুই শুদ্ধ হয়ে যাবি। নাগরাজের সমস্ত বিষই তোর সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে, তখন তোর পাপও থাকবে না, তোর এই জীবনটাও থাকবে না, থাকবে শুধু একটা নীল মৃতদেহ।